আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী এই পাবনা জেলার পাঁচটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ এবং আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ সংগ্রামে আপনারা আওয়ামী লীগের দুঃশাসন দেখেছেন বিএনপি শাসন দেখেছেন এরশাদের স্বৈরাচারী শাসন দেখেছেন বিভিন্ন সময় কেয়ারটেকার গভর্নমেন্টের শাসন দেখেছেন আগামী দিনে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা সম্মানিত ভাই সকল দুর্নীতি মুক্ত আমরা দেশ চাই আমরা দুর্নীতি মুক্ত দেশ গঠনের জন্য আমাদের উদাহরণ আমাদের দুইজন মন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আজকে মন্ত্রণায় সিলেক্ট মন্ত্রণায় মন্ত্রিত্ব থাকা অবস্থায় ওনারা ঘোষণা করে দিয়েছিলেন এক টাকার দুর্নীতি যদি আমাদের মন্ত্রণালয় দুইটি মন্ত্রণালয় সাংবাদিক
আমরা যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হই আমরা মন্ত্রী এমপি হব না, আমরা এদেশের জনগণের খাদেম হব। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী দিনে এই 53 বছরের শাসন দেখার পরে এদেশের জনগণ আগামী নির্বাচনে জামাত ইসলামের প্রার্থীকে ভোট দেবে এবং তাদেরকে একবার পরীক্ষা করার সুযোগ দেবে। সেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন হবে এবং সেই সরকার হবে 53 বছরের ইতিহাসের সবচেয়ে সফল এবং সার্থক সরকার। আওয়ামী লীগ এসে ভারতের সহযোগিতায় তারা এই দেশে তাদের এই দেশকে ভারতের দাবেদার রাষ্ট্র বানাবে। সর্বশেষ জুলাই আগস্টের এই বিপ্লব মেধাবী সেনারা বুঝেছে, যদি এভাবে এই সরকারকে ছেড়ে দেওয়া হয়, যদি নাগাল টেনে না ধরা হয়, লাগাম টেনে না ধরা হয়, তাহলে আগামী দিনে এই দেশ আর থাকবে না, ভারতের তরফ রাজ্যে বাংলাদেশ পরিণত হবে। সেই আন্দোলনে শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থায়
স্কুলে কলেজে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সংযোজন করে উঠে দেওয়া হয়েছে এদিকে বলে তসবির কথা এদিকে বলে নামাজের কথা মসজিদের কথা শিক্ষা ব্যবস্থা থেকে তারা ইসলামকে উঠিয়ে দিয়েছে ঠিক কি না সর্বশেষ এদেশ থেকে ইসলাম ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার জন্য শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু আল্লাহ পাক ভিন্ন পরিকল্পনা করে রেখেছিলেন